বল ইনফ্রাস্ট্রাকচারের দিকে যাচ্ছি। বেশি বড় না, এটা একটু রেখে দিয়েছে। আমরা রেইসটেক এবং ব্র্যান্ডেনবার্গ গেট দেখব। মোটামুটি আমার দেখা শেষ হয়ে যাবে এই দুইটা জিনিস দেখলেই। এটা বিশাল একটা চত্বর দেখেন, বিশাল চত্বর, বিশাল। স্নোফল হচ্ছে অবশ্য, স্নোফল হচ্ছে অসাধারণ। আসলে বার্লিনের জিনিসগুলো দেখা খুবই এটা হচ্ছে রেস্টেক বিল্ডিং। স্নো আছে খুবই পিচ্ছিল,
বরফ। সামনে ব্র্যান্ডেনবার্গ গেট। তো এখানে যেটা ঘটছে, এই আইসটা একেবারে মাটির সাথে মিশে গেছে, খুবই পিচ্ছিল। আইসের উপর দিয়ে হাঁটা, এই যে আমি হাঁটছি আইসের উপর দিয়ে, আইসের উপর দিয়ে হাঁটছি ব্র্যান্ডেনবার্গ। মোটামুটি দেখা বার্লিনের আর তেমন কি দেখার আছে। প্রচুর মানুষ আসে গেটটা দেখার জন্য। এটা হচ্ছে হোটেল ক্যাম্পানাইল, ব্র্যান্ডেনবার্গ এয়ারপোর্ট হোটেল। অন্ধকার, মানে লাইট জ্বালায়নি। বাইরের ভিউটা দেখা যাচ্ছে, এখনো অন্ধকার, তবে গাড়ি ঘোড়া চলছে। রাস্তা কাটছি, একটু পরে বের হয়ে যাবো ইনশাল্লাহ দেশের উদ্দেশ্যে। নয়টা ফ্লাইট কাতার এয়ারওয়েজ।